ল্যান্ডে স্বাগত। আপনাদের সাথে আমি সোমনাথ। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সে কথা মাথায় রেখে বঙ্গা পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এই মুহূর্তে আমরা শুরু করব পাঠশালার ক্লাস দশম শ্রেণীর বাংলা। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষকেরা, উপস্থিত আছেন প্রণব মিত্র, উপস্থিত রয়েছেন পার্থ সারথী দে। আমরা স্বাগত জানাই শিক্ষকদের আমাদের স্টুডিওতে। আমরা শুরু করব, সরাসরি আমি স্যারদের কাছে চলে যাব এবং ক্লাস শুরু করবার জন্য অনুরোধ করব। নমস্কার, বঙ্গা নিউ নোম্যান্স ল্যান্ডের স্টুডিও থেকে আমরা শুরু করছি। বঙ্গা পৌরসভার উদ্যোগে নিউজ নোম্যান্স ল্যান্ডের সহযোগিতায় ছাত্রদের দিকে তাকিয়ে যে মহৎ প্রয়াস শুরু হয়েছে তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহযোগিতায় আমরা মোহিত, ছাত্রদের কথা ভেবেই আমাদের এই ক্লাস নেওয়া, বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া পেয়েছে। আজ দশম শ্রেণীর আমরা নাট্যাংশ পড়াবো। আমার সাথে আছে শিক্ষক পার্থ সারথী দে। সাজুদ্দৌলা নাটক এর ঘটনা তোমরা ইতিহাস পড়তে গিয়ে জেনেছো, কিন্তু ইতিহাস আর সাহিত্য তো এক নয়, এই দুটোর মধ্যে কোথায় কোথায় পার্থক্য ঘটছে এবং এই পাঠের মধ্য দিয়েই আমরা আলোচনা এবং পাঠ এই অবস্থাতে শেষ করব। শুরুর আগে অল্প দু চারটে কথা বলতে হয়, তাই বলছি এই নাটকের কারণ নাট্যকারের ভাবনা, নাট্যকারের মানসিকতা না, মানসিকতা সম্পর্কে একটু স্বচ্ছ জ্ঞান না থাকলে, স্বচ্ছ ধারণা না থাকলে নাটক বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত 1892 খ্রিস্টাব্দে জন্ম আর 1961 খ্রিস্টাব্দে মৃত্যু। 1892 জন্ম, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হলো, তার বয়স 13-14 বছর, তখন স্কুল ত্যাগ করে বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিলেন। এরপর পরবর্তীকালে পড়াশুনো করেছেন, কলেজে পাশ করেছেন, অধ্যাপনা শুরু করেছেন, সাথে বিভিন্ন পত্রিকা চালিয়েছেন। হিতবাদী পত্রিকার সাথে তিনি সহকারী রূপে যুক্ত ছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে তিনি অতি কাছ থেকে প্রত্যক্ষ করেছেন যে পরাধীন ভারতবর্ষের মানুষ কত অসহায়, অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত, স্বাধীনতা আমাদের প্রয়োজন। সেদিকে তাকিয়ে তিনি ঐতিহাসিক নাটক লিখলেন। 1930-50 মধ্যে তার কালজয়ী নাটকগুলো প্রকাশ পেল। তার ঐতিহাসিক নাটকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিরাজউদ্দৌলা, ধাত্রী পান্না আছে, তার এই স্বাধীনতা আছে, সিরাজউদ্দৌলা প্রকাশ পেল 1938 খ্রিস্টাব্দে। তার দুটো ঘটনা, যে সিরাজউদ্দৌলার নাটকের ঘটনা, যে মুহূর্তে পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটল, ঠিক সেই মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গেল ভাগীরথী নদীতে, নিমজ্জিত হল। আর ঠিক স্বাধীনতার 9 বছর আগে 1938 তিনি সেই ঘটনাকে নিয়ে লিখলেন নাটক সিরাজউদ্দৌলা। আসলে নাট্যকারের তখন ইচ্ছা ছিল এবং মনোভীপসাই ছিল যে ভারতবাসীকেও উদ্বুদ্ধ করতে হবে। তিনি দেখেছেন আসমুদ্র হিমাচল ভারতবর্ষের আপামর মানুষ স্বাধীনতার জন্য কত উদ্বুদ্ধ হয়েছে, স্বাধীনতা যেন তারা পেতে উন্মুখ হয়েছিল। ঠিক সে সময় দাঁড়িয়ে তিনি ঐতিহাসিক নাটক লিখলেন। এই ঐতিহাসিক ঘটনার পাশাপাশি, মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি লক্ষ্য করলেন ঠিক সে সময় এই যেমন সিরাজের মন্ত্রিসভাতে ছিলেন সিরাজের সিপাহ সালার মির্জা আকবর ছিলেন, ইংরেজদের সাথে হাত মেলালেন, ইংরেজদের সাথে হাত মিলে তিনি হয়তো ব্যক্তিগত মান অপমানকে প্রাধান্য দিয়েছিলেন, ব্যক্তিগত চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছিলেন, প্রাধান্য দিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়ে তিনি নবাব হয়েছিলেন, কিন্তু একবারও ভাবেননি যে ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বেও আমার দেশের জন্য আমি কি চাইলাম, আমার সমাজের জন্য, আমার বাংলার জন্য আমি কি চেয়েছিলাম, সেদিন কিন্তু মির্জাফররা ভাবেনি, পরে তারা ঠারে ঠারে টের পেয়েছিল। মির্জাফররা সেদিন ভাবতে পারেনি যে আমরা কি সর্বনাশ করলাম আমাদের দেশটাকে, সেই পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা পেতে প্রায় 190 বছর লেগেছিল। ঠিক স্বাধীনতার প্রাক্কালে একইভাবে এই নাটকীয় ঘটনাকে উল্লেখ করেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে স্বাধীনতার আন্দোলনে ভারতবর্ষের প্রতিটা কোণায় অনেক মা তার সন্তানকে হারিয়েছে,
স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছে, তারা অনেক পুত্র কন্যা তার পিতাকে হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে অর্থাহারে অনাহারে পরিবারের বোঝা হয়ে কিছুদিন বেঁচে থাকার পর আবার মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাবা মা অর্থাহারে অনাহারে দিন কাটিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এইসব এইসব দৃশ্যগুলো তিনি কাছ থেকে দেখে ভারতবাসীকে উদ্বুদ্ধ করবার জন্যে তিনি লিখলেন সিরাজউদ্দৌলা এবং অন্যান্য ঐতিহাসিক নাটক। আমরা এবার পাঠ শুরু করব। তার আগে আমার সাথে আছেন মাননীয় শিক্ষক পার্থ দে, তিনিও কয়েকটি কথা বলবেন বলেই আমরা পাঠে চলে যাব। নমস্কার। প্রণব স্যার যে কথাগুলো বলেছেন ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তা বুঝতে পেরেছ, এবং যারা এই অনলাইনের মাধ্যমে এই লেখাপড়াগুলো করছো তাদের নিশ্চয়ই ইতিহাস পড়া আছে যে আমাদের দেশ একটা সময় ইংরেজদের অধীনে চলে গিয়েছিল এবং তাও প্রায় 200 বছর তা নানা ইতিহাস আমরা জানি, কিন্তু সেই ইতিহাসগুলো লেখনীর আকারে লিখে রেখেছেন কারা? শচীন্দ্রনাথ সেনগুপ্ত, দ্বিজেন্দ্রলাল রায়, এরা। এর কথাই স্যার বলছিলেন যে শচীন্দ্রনাথ সেনগুপ্ত যখন সিরাজউদ্দৌলা লিখলেন তখন আমাদের মনে হচ্ছে যে আলিবর্দী খাঁ চলে যাওয়ার পরে এই গল্পের মধ্যেই আছে ঘসেটি বেগমের কথা। ঘসেটি বেগম ছিলেন নবাব আলিবর্দী খাঁর জ্যেষ্ঠা কন্যা। তা জ্যেষ্ঠা কন্যার মোটেই আবেগ সিরাজের প্রতি ছিল না, তা সত্ত্বেও সিরাজ যখন নবাব হয়ে গেলেন তখন সিরাজের প্রতি রাগ তার বেড়ে যায়। এবং তোমরা আজকে যাদের কথা ভাবো, মির্জাফরের কথা, যাদের কথা ভাবো জগৎ শেঠের কথা বা অন্যান্যদের কথা, তারা কি করেছিলেন? নবাব, বাংলার শেষ নবাব সিরাজকে চলে যেতে হয়েছিল, তারপরে ইংরেজদের অতলে চলে যেতে হয়েছিল এই বাংলাকে। তা আমরা কোন বাংলাকে দেখতে পাই, কোন ভারতবর্ষকে দেখতে পাই, কোন দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি? আজকে যেভাবে করোনা ভাইরাসের জন্যে আমাদের স্কুল হচ্ছে না বা ঠিকঠাক করে আমরা চলতে পারছি না, সবাই যে যার মতন বাড়িতে আছি, সেই রকম কোনো ভাইরাস কি এসেছিল নাকি আমাদের ভেতরে সিরাজউদ্দৌলার পিছনেও একটা এরকম আতঙ্ক ছিল যে যারা অমাত্য রয়েছেন তারা কি শেষ পর্যন্ত আমার কথা ভাববেন? তাই দুর্বল প্রকৃতির অনেকটা বলা যেতে পারে সেই সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু এদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সে ওয়ার্সের কথাই হোক বা অন্যদের কথা হোক, তা সত্ত্বেও সিরাজউদ্দৌলা আজকে আমাদের কাছে একটু অন্যরকম। সেই অন্যরকমের পাঠটাই আমরা এখন দেব, এবং যদি তোমাদের কারোর কিছু মনে হয় তাহলে প্রশ্ন করতে পারো, নিশ্চয়ই আমাদের উত্তর দেব। আমরা পাঠ শুরু করছি, সিরাজ থেকে আমি শুরু করছি। সিরাজ ওয়ার্স, ইওর এক্সেলেন্সি, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি? জানি ইওর এক্সেলেন্সি। আলীনগর তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? জানি ইওর এক্সেলেন্সি। তুমি প্রস্তুত হও। আমি জানিলাম না আমাদের অপরাধ কি। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ ঠিক বুঝতে পারলাম না মুন্সিজি। অ্যাডমিরাল ওয়াটসনের পত্র, এই পত্র সম্বন্ধে তুমি কি কিছু জানো? শেষের দিকে কি লেখা আছে? I know, acquaint you, that the remainder of the troops which should have been here long since and which I hear the colonel told you he expected will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক।
বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নির্মাণ যাইবে না। ওয়ার্স এ ভীতি প্রদর্শনের অর্থ কি? অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি ওয়ার্সের পত্র, আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা ওকে একবার দেখিয়ে নিন। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? হ্যাঁ আমি লিখিয়া আছে। পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab, and it will be wise to attack Chandannagar. নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? জেনে রাখো তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়ার্ডস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? পানিশ মি ইওর এক্সেলেন্সি, ইফ ইউ উইল। আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সব ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়। আর তাও এখন নয়, যাও। ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি। এইখানে এই পর্যন্ত ওয়ার্সের প্রসঙ্গ এলো, ওয়ার্স এবং নবাবের কথোপকথন হলো। এ সম্পর্কে আমাদের যে কথা আলোচনা আছে খুব অল্প কথাতেই আমরা সেটা শুরু করছি। কিন্তু প্রণবদা, বারবারই মনে হয় যে ওয়ার্সকে কোনো শাস্তি কিন্তু দিতে পারতেন সিরাজ, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তিনি সিরাজ দিলেন না। তার মানে আমরা যে দুর্বল চিত্ততার কথা বলছিলাম, তা সিরাজের মধ্যে কি সেই চিত্ততা ছিল না? তোমার কি মনে হয়? না, তুমি যেটা বললে সত্যি সত্যি আমার তাই মনে হয়েছে। সিরাজ যেখানে বললেন যে তুমি ওই তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, এই বলা পর্যন্ত। কিন্তু তারপরে দেখো সে যে বল তুমি এখান থেকে বেরিয়ে যাও, তা বেরিয়ে যাও বলা আমরা তোকে নিষ্কৃতি দেয়া, ওকে তো কোনো পানিশমেন্ট পেলো না, এবং বাইরে গিয়ে তো ওর মতো কথা বলবে এবং তাতে নবাবের বিরুদ্ধে আরো কিছু লোক একত্রিত হবে ইংরেজরা। মানে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। দেখো সিরাজ যে শেষ পর্যন্ত ওখানকার লোকেদের সাহায্য না পেয়ে একটা কিরকম যেন পরিস্থিতিতে মৃত্যুর মুখে পড়ে গেলেন, সিরাজকে কিন্তু সেটাই যেতে হলো, এবং এটা কিন্তু যাওয়া উচিত ছিল না। না, সিরাজের কঠোরতা দরকার ছিল। সিরাজ যদি তখন কঠোর হতে পারতেন এবং ওকে ন্যূনতম পক্ষে কারারুদ্ধ যদি করতেন, তাহলে আর সবাই যারা ছিল তারা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসতো, আর চক্রান্ত কিন্তু করতে পারতো না। এইটা কিন্তু না করতে পারলেই আমরা হয়তো সিরাজকে আরো কিছুদিন দেখে যেতে পারতাম, দেখে যেতে পারতাম। ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সেদিন হয়তো অস্ত যেত না, এবং সেই জন্য কিন্তু ওয়াজ শেষ পর্যন্ত বলছেন ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি, মানে আমি যা বলেছি আমি তাই বিদায় নিয়ে চলে গেলাম। তাহলে ওয়াজ বুঝতে পারলেন যাকে দুর্লভ চিত্ততার জন্য মেরে ফেলতে পারতেন তা কিন্তু করেননি। না, সিরাজ কোনো অ্যাকশন নিলেন না এবং তার দৃঢ়তারও পরিচয় দিতে পারলেন না। হ্যাঁ, পরবর্তীকালেও তাই। এবং পরবর্তীকালে দেখি পড়ার মধ্যে দিয়ে কোনো দৃঢ়তা আমরা পাই কিনা। জাহাপনা, একটু অপেক্ষা করুন রাজা মসিয়েলা। এট ইউর কমান্ড ইওর এক্সেলেন্সি। তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমার অসদ্ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের উপরে তোমরা পরস্পর টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। উই হ্যাভ অলওয়েজ শাউট ফর ইওর প্রোটেকশন ইওর এক্সেলেন্সি। কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শঙ্করজঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় অর্থব্যয় হয়েছে। আমি আমার মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্যে ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। এরপরে সবার কিছুক্ষণ স্তব্ধ থাকে। মুর্শিদেলা যখন মাথা নত করে দাঁড়িয়ে রইলেন, তারপর মাথা তুলে তিনি বলছেন নবাবের দিকে চেয়ে, ইওর এক্সেলেন্সি, ইউ রিফিউজ আস ইওর হেল্প, ইওর প্রোটেকশন, দো
with great reluctance, I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you. And I am sorry for ourselves. We have no other choice than to leave this land which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. Amar bipod sambandhe amake sacheton kore tumi amar proti tomar antorer pritiri porichoy diyecho. Tomar kotha amar chirodin mone thakbe. Proyojon hole ami tomake shoron korbo. Tokhon jeno amake bhulo na bondhu. I know you shall never meet. Farewell, Your Excellency. এখানে মসিওলা চলে গেলেন, আমরা এই অংশটুকু পাঠ করলাম। এটুকু সম্পর্কে আমার যেটা মনে হয়, দেখো প্রণবদা, ওয়াটসকে যে পদ্ধতিতে চলে যেতে হলো, মসিওলা কিন্তু সেই পর্যায়ে নয়। না, এবং আমরা অনেককেই জীবনের ক্ষেত্রেও দেখি, আমরা এক একজনকে এক এক অন্তরের দিক দিয়ে ভাবি, সে কি সেই জীবনের সেই মানুষ না? এবার মানুষের তো মানুষের মধ্যে তো প্রভেদ থাকেই। তাকে মসিওলা সম্পর্কে আমি একটু বলি, যেটা মসিওলা যখন চলে যাচ্ছেন, মসিওলা না একটা পত্রে লিখলেন তার নিজের কথা, যেটা বাংলা ভাষা আমি বাংলাতে বলছি, যে মসিওলা, এরপর আমরা মোহনলালের কথা আসবো। কিন্তু মোহনলাল যে সমাজের এই সিরাজউদ্দৌলার এক বিশ্বস্ত সেনাপতি ছিলেন, তা মোহনলালকে দেখে মসিওলা বলছে যে যেমন নবাব তার তেমন মন্ত্রী, খুবই ধূর্ত তার মনে হয়েছে। তবে বলেছে কিন্তু নবাবের একমাত্র বিশ্বস্ত। আর এ কথাও বলে গিয়েছেন যে মোহনলাল বুঝতে পেরেছিলেন নবাব চলে গেলে তার কি পরিস্থিতি হতে পারে। মানে তাহলে কি নবাব সিরাজের দূরত্বটা একটু কম ছিল, যে অন্যরা সবাই বুঝতে পারছেন, তা তিনি নবাব হয়েও বুঝতে পারছেন না? না না, তবে সিরাজ চলে যাওয়ার পরে এইখানে একটু ইতিহাসে যে কথা বলে, যে মসিওলা এই কথাগুলো যখন বলে চলে গেলেন, তখন কিন্তু সিরাজ একটু হেসেছিলেন। হেসেছিলেন এই জন্যে যে মসিওলার এই কথাগুলো, মসিওলা যা বলছে সব কিন্তু অসত্য নয়, সিরাজ মনে মনে বুঝতে পারছেন। কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছে, যার জন্য সেটাকে আর কন্ট্রোল করতে পারছেন না। নিজের কৃতকর্ম কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা প্রকাশ করতে পারি না। এটাও আমাদের জীবনের ক্ষেত্রে একটা অন্য অন্য পাওনা। না, সেটা তো আমরা জানি যে সময় আর পরিস্থিতি পর্যায়ে মানুষ কি করবে আর না করবে। তো সিরাজের সেই সময় সেই পরিস্থিতি সিরাজকে কিন্তু আর কঠোর হতে দৃঢ় হতে দিতে পারলো না, যার জন্য সিরাজের পরিণতি আমাদের বেদনা দেয়। কিন্তু আমাদের তাছাড়া কিছু করার নেই, সেটাই হচ্ছে ঘটনা। এখন সিরাজের তার পরের বংশধর বা অন্য কেউ অন্য কোথাও আছে কিনা সে সম্পর্কে অন্য বিস্তারিত তথ্য না, সেটা তো আমাদের নাটকে সেটা নেই। আমরা পরের পর্যায়ে চলে যাই। ইতিমধ্যে আমরা দুটো কথা শেষ করলাম, ওয়াটসের সাথে সিরাজের কথোপকথন এবং মসিওলার সাথে সিরাজের কথোপকথন, এবং সে সম্পর্কে আমরা এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু আলোচনাটাও সেরে নিলাম। পরবর্তীকালে হয়তো সময় থাকলে আমরা একটু বিস্তারিত আলোচনাতে যাব, যদি থাকে। কারণ একটা ক্লাসে তো এরকম শেষ হতে পারে না, তবুও আমরা ক্লাসটা শেষ করছি, যেহেতু ছাত্রদের কাছে আমাদের এটা পৌঁছে দিতে হবে। এবং সবথেকে বড় কথা, আজকে পৌরসভা এবং নোমান স্ট্যান্ড এটা বুঝেছে বলেই আজকে এইরকম জায়গায় ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। সরকারও বুঝেছে বলে তাই এক একটা বড় বড় লাইভ প্রোগ্রাম চলছে। আমার মনে হয় এই করোনা ভাইরাসের এই প্রক্রিয়া থেকে যখন চলে যেতে হবে, যদি সত্যি সত্যি আমরা চলে যাই, নিশ্চিতরূপে চলে যাব, তখন কিন্তু এইরকম অনলাইনের ব্যবস্থাটা কিন্তু বজায় রাখতে হবে। এইরকম টিভি বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে যদি পড়ানো যায় তাহলে অনেকটাই এগিয়ে যায়। এবং আমাদের মনে করোনা ভাইরাস যেমন মনে আমাদের থেকে যাবে, বাদবাকি এই যে নিউজ নোম্যান্স ল্যান্ডের যে প্রয়াস, মহৎ প্রয়াস, এও কোনোদিন মন থেকে মুছবে না। সত্যিই তাই, সত্যিই তাই। আমরা সেইভাবেই সিরাজউদ্দৌলাকে এগিয়ে নিয়ে যাই, যতই চার নম্বর বা আট নম্বরের প্রশ্ন আসুক না কেন, আমাদের সেই চারের মধ্যেই যাওয়া হোক, আটেই যাওয়া হোক, যেভাবে হোক না কেন আমাদের এগোতে হবে। ছেলে মেয়েদেরও সেই প্রশ্ন, তোমরা এগিয়ে যাও সিরাজউদ্দৌলা নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে। আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা, এখন সে কথা নিরর্থক। জানেন তো আমাকে কোনো কথা বলে লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। হোয়াটসঅ্যাপ কেউ রকম করে বিদায় না দিলেও চলতো, ওয়াটস ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা,
সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটুক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনদের মনে দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি? স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম বলুন তাহলে? তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন? এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় সেটি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপনা মানিলোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। আমি মির্জাফর বলছি। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই এক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন? আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন? পারি এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। নিজের জীবন দেখি আবার তা বুঝতে চান রাজবল্লভ? শেঠজি জাফর আলী খা আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানিলোকের এই রূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। মোহনলাল, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপারসালার? পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? জাহাপনা নিচের এই স্পর্ধা? মোহনলাল, নিজ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। একথা যেমন আপনাদের সবসময় মনে থাকে তেমন একথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমি রঙ্গাহ রহিশ রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষা শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথায় খায় না, এ কথা তাদের মনে রাখা উচিত। এই সব অর্বাচীনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে, আমি মির্জাফর হিসেবে বলছি, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন। দাঁড়ান, দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয় এ কোথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দী করা হবে? মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র? এইটুকু আবার আমরা একটু আলোচনা করে নিই। দেখো আমার কিন্তু প্রণবদা, আমার বারবারই মনে হচ্ছে ওয়ার্ডসের পরে মুন্সিজি এলেন তার কথা কিন্তু আলাদা। এবার সেই মসিয়াল্লাহ যা কথা বলে গেলেন তার থেকে কিন্তু মির্জাফরদের কথা একেবারে অন্যরকম, এবং মীর মদন কিন্তু সত্যি সত্যি নবাবের পক্ষে ছিলেন। আর মির্জাফর যা কথা বলে গেলেন, অনেকে পরবর্তীকালে বলছেন বিশ্বাসঘাতক শব্দটার সঙ্গে মির্জাফর যুক্ত হয়ে গেলেন, এখানকার বক্তব্য তাই, তোমার কি মনে হয়? যুক্ত তো হয়ে গেলেন এখানে। এই প্রসঙ্গে আমি একটু ইতিহাসের ঐতিহাসিক নাটক তো ইতিহাসের ঘটনার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, যেমন তুমি দেখেছো যে একটা গাছ দাঁড়িয়ে থাকে না, গাছের শিকড়গুলো থাকে কিন্তু মাটিতে আর ডালপালা ছড়িয়ে থাকে শূন্যে, ঠিক অনুরূপভাবে ঐতিহাসিক নাটকের মূল ভিত্তির শিকড়গুলো কিন্তু বাস্তবে থাকে, সেগুলো শুধু ইতিহাস ঐতিহাসিক ঘটনা। আর ঐতিহাসিক ঘটনা আর ঐতিহাসিক উপন্যাস নাটক বা উপন্যাস তো এক নয়। এবার ঐতিহাসিক ঘটনার সাথে আবার ঐতিহাসিক ঘটনার সাথে আবার কিছু নাট্যকারের ইচ্ছা কল্পনা আদর্শ এগুলো তো মিলিত হয়, সেটাই এবং সেই কথাগুলো দিকে আমি এগোচ্ছি। এ প্রসঙ্গে আমি একটা ঐতিহাসিক কথা বলি, তো ঐতিহাসিক একটা ঘটনা, মোহনলাল কিন্তু নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিল, বিশ্বস্ত ছিল এবং
দেওয়ান ছিল আর কি। নবাব কিন্তু মোহনলালকে ভালোবাসতেন, আর মোহনলালকে সে এবং যারা নবাবের বিরুদ্ধে চক্রান্ত করেছে মির্জাপুর এবং জগৎ শেঠ এরা 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 জানতেন মোহনলালকে যে কোনোভাবে নিরস্ত করতে না পারলে আমরা কিন্তু নবাবের বিরুদ্ধাচারণ করতে পারবো না, নবাবকে আমরা কিন্তু পর্যদস্ত করতে পারবো না। তোরা কী করেছিলে, তুমি শুনলে অবাক হয়ে যাবে বা তোমার পড়া থাকলেও সে কথা মনে আসবে, ওরা চক্রান্ত করে মোহনলালকে বিষ খাইয়েছিল এবং মোহনলাল সেই বিষক্রায় দীর্ঘদিন আসতে পারেনি, উঠে আসতে পারেনি। মসিয়েলা এবং নবাব, নবাবের সাথে মসিয়েলা দুদিন দেখা করতে গিয়েছিল মোহনলালকে, কিন্তু দেখা করতে গিয়ে মোহনলাল শুধু পাশ পেরে শুয়েছিলেন, কোনো কথা বলতে পারেননি। মোহনলাল যদি সেদিন সুস্থ থাকতেন তাহলে আজ আমাদের ইতিহাস কিন্তু অন্যভাবে লেখা হতো। ইতিহাসভাবে কি এখনকার দিনগুলো হয়তো আসতো না। মানে আমি কি অর্থে বলছি, কারণ গোটা পৃথিবী জুড়ে এরকম যে বিধ্বংসী অবস্থা, সত্যি সত্যি আমি তো কখনো দেখিনি। আমাদের মানে আগের প্রজন্মের মানুষ এরকম দেখে গেছে কিনা আমার জানা নেই, তবুও আমাদের সিরাজউদ্দৌলা পড়তে হচ্ছে। সামনের দিকের প্রোগ্রামগুলোর দিকে তাকিয়ে আমাদের পরীক্ষাটা কেমন হবে, ক্লাসে আমরা ঠিকঠাক করতে পারবো? তো ক্লাস নয়, এই ক্লাসটাকেই আমাদের গুরুত্ব দিতে হবে। দেখো ওইখানে একটা কথা আছে, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়েছে। হোসেন কুলিকে সিরাজ কিন্তু প্রকাশ্যে হত্যা করেছিলেন। হোসেন কুলি ঢাকার নবাব ঘসেটি বেগমের স্বামী তখন ছিলেন, তখন সেও আবার কিন্তু দুর্বল প্রকৃতি ছিল এবং সে শয্যাশায়ী ছিলেন। দুর্বল প্রকৃতি থাকার কারণে হোসেন কুলি খা সেখানে বেশ নিজের কর্তৃত্ব কায়েম করেছিল। তারপরে ঘটনাক্রমে ওখান থেকে সে বিতাড়িত হয় এখানে এখানে চলে আসে। এখানে এসে নবাবের দরবারেও কিন্তু সে খুব একটা ভালো আচরণ করে, নবাবের পরিবারের সাথে বিভিন্নভাবে জড়িয়ে পড়েছিল এবং যেটা সিরাজেরও ভালো লাগেনি তখন তাকে প্রকাশ্য রাস্তাতে হত্যা করেছিল হোসেন কুলি কাকে। এটা ইতিহাস বলে, এখন আমাদের ইতিহাসের আলোচনার তো বিষয় নয়, যার জন্য আমাদের নাটকটার কথা বেশি করে ভাবতে হবে। বড় কথা, সেই আমলের যে ইতিহাস সেটা যে একদম টোটালি পাওয়া যাচ্ছে, সব বিষয়ে একদম একেবারে অ্যাকুরেট পাওয়া যাচ্ছে এটাও কিন্তু বলা যায় না। তবুও সেই সময়ের যে ঘটনাগুলো ঘটেছে তারপরে বেশ করেই আমাদের এখন ইতিহাস লেখা হচ্ছে। এখন ঐতিহাসিক নাটক পড়ছি, সুতরাং মধ্যে মধ্যে ঘটনাগুলো যখন মনে আসে একেবারে না বললেও যেন কোথাও একটা অপূর্ণতা থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরের যে বৈষ্ণদেবীর যে মন্দির রয়েছে সেই মন্দির কত সাল আগে তৈরি হয়েছে, কত বছর আগে, সেটাও কিন্তু অনেকে বলতে পারেন না। ঠিক সেই রকম ভাবে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের পরিস্থিতি কেমন ছিল তা শুনে কিন্তু আমাদের তার প্রতি একটু আবেগ আসবেই। এবং এখানে দেখতে পেলাম যে মির্জাফররা সবাই ভাবছেন যে ওরা কিন্তু মির্জাফররা কিন্তু বুঝতে পারছে, ওরাও যে একেবারে সাহসী হয়ে উঠেছে তা নয়। ওরা কিন্তু বুঝতে পারছে যে সিরাজ আস্তে আস্তে আমাদের অবস্থান বুঝতে পারছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে সিরাজ বুঝতে পারছে, যার জন্য মিথ্যা একটা এই রাগ দেখিয়ে অনেকটা ছলনা বলতে পারি, রাগ দেখিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে, সে নিজে থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছে দরবার থেকে। এবং আরেকটি জিনিস চিন্তা করো, মির্জাফরদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কিন্তু ঘসেটি বেগম। হ্যাঁ, ঘসেটি বেগমের সঙ্গে এরা কিন্তু যুক্ত হয়েছিলেন এবং সেক্ষেত্রে একটা বিরাট ব্যাপার যে কিভাবে সিরাজের মতন একটা লোককে এরা মেরে ফেলে দিল। তাহলে সিরাজ কি সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছিলেন? ইতিহাস বলছে না, তা নয়, সিরাজ একটু অন্যরকম মানুষ হতে চেয়েছিল। আর এই মানুষগুলো সিরাজের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিলেন তারা শুধুমাত্র ব্যক্তিগত চাওয়া পাওয়াটাই চিন্তা করেছিলেন, অর্থাৎ স্বার্থবুদ্ধি, স্বার্থপর মানুষ যেমন স্বার্থবুদ্ধির দ্বারা হীন বুদ্ধির দ্বারা চালিত হয় এরাও তাই হয়েছিলেন, এরা দেশের কথা ভাবেনি। আমরা ওই নাটক পড়তে পড়তে লুৎফর কথা পড়বো, দেখবো যে কেউ বলছেন তিনি তার স্ত্রী ছিলেন, কেউ বলছেন যে হ্যাঁ তিনিও পত্নী ছিলেন, আবার কেউ এরকম কথা বলছেন। কিন্তু সেই মহিলাটি সিরাজের পাশে ছিল এবং পাশে ছিল বলেই নানান রকম বিপদ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেছিল। এমনকি ঘসেটি বেগম তার জেঠি হওয়া সত্ত্বেও তিনি তাকে মা বলে ডেকেছিলেন সিরাজকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য, এটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, এবার তার হচ্ছে আমাদের পরের অংশে আমরা চলে যাব, পরের অংশে যাই, তারপরে শেষ হয়ে গিয়ে সময় থাকলে অবশ্যই আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন। হ্যাঁ, নবাবের সিপাহসালার খোজা পিদ্রুর মারফত ওয়ার্ডস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ, সমস্যাটা শুনিয়ে দেব। পত্রের বিষয় তো আমি অবগত নই, যাহাপনা সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার, পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। যাহাপনা তাহলে কি করবেন, স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? রাজা রাজবল্লভ কি বলেন?
আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খা, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? জাফর আলী খা, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদাতালার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খা, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি কুলবাহক এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তর আজ রক্তের আল্পনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গামী, শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? জাহাপনা জনাব, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। আমি আজ ধন্য, আমি ধন্য। জনাব, পলাশির কথা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে বলছিলাম। হ্যাঁ, পলাশি সিপাহসালার, পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ারলতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশ বহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। গোলাম হোসেন। জাহাপনা, আচ্ছা এর আগে পুরো পর্যন্ত আমরা একটা আলোচনা করে নিতে পারি? আচ্ছা, এরপরে আমরা এই অংশে যাবো। এই অংশে দেখো একটা অংশ পার্থ, যে কথা তুমি আগে বলছিলে, প্রথমে যে তুমি সিরাজের দুর্বলতার কথা বলছিলে না, সেই দুর্বলতার কথা কিন্তু আমাদের এই অংশে একের প্রকার উঠেছে। সত্যি সত্যি, তার কারণ হচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু তিনি গেলেন না,
ইনি কিন্তু জানেন না, এরকম নয় কিন্তু। এবং এর আগে তো তিনি বললেন যে অনেকের অনেক গোপন খবর সিরাজ জানেন, সিরাজ তো বললেন জানেন, এবং যারা চক্রান্ত করছে তিনি সবই জানছেন, কিন্তু নিরুপায় সিরাজ আবার তাদের উপরই ভরসা রাখতে বাধ্য হচ্ছেন। এবং তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে উনি ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন না, সবাইকে নিয়ে বলছেন চলো পলাশির প্রান্তরে যে যুদ্ধ করি, এবং আজকেও সেই পলাশে কিন্তু দাঁড়িয়ে আছে, কিছু আম বাগান নিয়ে হয়তো দাঁড়িয়ে আছে, নতুনভাবে জীবন তৈরি করেছে, সেই আগেকার কথা মনে করিয়ে দেয় না আমাদের? মনে করে দেখে না, পলাশে দেখলে চুক্তির জল আসে। এখানে নিরুপায়ভাবে নবাবকে একেবারে নাটকীয় যুদ্ধে পরাজিত করা হয়েছে, এবং তখনই দেখো কোনো ধর্ম নিয়ে নয়, না না ধর্ম নয়, তারা বেঁচে থাকতে পারেননি এই কথাটাই মাথায়। তুমি ধর্মের কথা বললে তো, এই গত বছর না মুর্শিদাবাদে গিয়েছিলাম, তা সিরাজের যেখানে সমাধি রয়েছে সেই ঘরটার মধ্যে গিয়ে দাঁড়িয়ে না অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, শুধু একটাই কথা মনে হচ্ছে, এখানে সাহিত্য আছে সেই তরুণ নবাবের, সেই তরুণ নবাব সাহিত্য আছে, ঠিক যেরকম তাজমহলের মনে হয়। তাজমহল দেখো, তাজমহল একটা অন্য বিষয়, কিন্তু তাজমহলটা অত বেশি আমাকে ভাবায় না, যত বেশি আমাকে ভাবায় এই সিরাজ সমাধি, কারণ সে বাংলার শেষ নবাব, সে আমার কাছে মুসলমান নয়, সে আমার তার জাতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠে সে আমার বাংলার নবাব, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য সে প্রাণ দিয়েছে। তাই দেখো, যদি তাই না হয় তাহলে শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজউদ্দৌলার মতন নাটক কেন লিখবেন? কেন আমরা এইরকম দ্বিতীয় দৃশ্য বা প্রথম অঙ্ক আমরা পড়ে যাব, তাই না? আমরা চেষ্টা করব যাতে পুরোটাই পরবর্তীকালে পড়তে পারি। আচ্ছা, এরপর আমরা আবার শুরু করি। আসলে এই ধাঁধা আর এই এগিয়ে যাওয়া আমাদের ক্রমশ কমবে না, আরো বেড়েই যাবে। হ্যাঁ, এখান থেকে শুরু করা, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইখানে আমরা চলে এসেছি পরের পৃষ্ঠাতে। এই সিরাজ গোলাম হোসেন সিংহাসন কি টলছে না জাহাপনা, ভালো করে দেখো তো ওখানে কি দেখছ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। কে ও আপনি? কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি। আমি ঘসেটি বেগম বলছি, এখনো বিপদ। ঘসেটি বেগম তোমার বন্দী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়। কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে, সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনি দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিন রাত গুমনে গুমনে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছে। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসি তা ভুলবে? অকারণে অভাগকে আর তিরস্কার করবে না। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে? তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে। লুৎফা মা, মা তোমার মুখের কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী নও, আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে, এই আমার মতো জীবন যাপন করতে হবে। লুৎফা নবাব? নবাব মহিষী বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। জাহাপানা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, দেবো লুৎফা সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আসা, সময় আসবে। অমন করে কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে।
তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাপ হয়ে যাচ্ছে তাকে তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি নিজের গৃহে দুঃখকে সাত করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম, তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব। আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তো ভালো লাগছে না, আজ ভয় হচ্ছে শেষটাই না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। নবাব জামাপনা, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সহিতে পারি না লুৎফা, এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করো জোরে থাকতে হবে। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নতদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি না, পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথা হয় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। নবাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না, আজকার এই কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই, চোখের জলে নবাব পদ দেখতে পাবেন না, বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে, আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে, পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল, সিরাজের নবাবীর এই পরিণাম। বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসিটি বেগম মানবী না দানবী? ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশি? সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি, পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1টি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে, এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। পলাশি? পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না কার রক্ত সে চাই, পলাশি রাক্ষসী পলাশি। তবে একটা সময় দেখা যাচ্ছে পলাশির যে প্রান্তর, যে প্রান্তর আজ আমরা প্রান্তর হিসেবে ভাবি, ভাবি যদি আমাদের জীবনে না আসতো তাহলে হয়তো আমাদের অন্য জীবন তৈরি হতো, ইংরেজরা আর আসতো না, আমাদের এই বাংলা এই ভারতবর্ষ অন্যভাবে তৈরি হতো, তাহলে সেই সিরাজের কথাতেই কিন্তু পলাশির কথা আসছে। এবং আমরা যে সিরাজকে একটু ভেবেছিলাম যে দুর্বল চিত্তকার লোক, একটু দুর্বল নমনীয়তার লোক, যিনি ওয়াসকে স্বাধীনতার হাত থেকে মুক্তি দিতে চাননি, তাকে চলে যেতে বলেছিলেন, যে মোহনলাল হোক বা মদনলাল হোক এদেরকেও মুক্তি দিতে চাননি, ইনি সবাইকেই একই রকম স্বাধীনতা দিতে চেয়েছেন। এখন দেখা যাচ্ছে লুৎফার সঙ্গে কথা বলতে এসেও তিনি সেই কথাগুলোই বলছেন, লুৎফা যদি না থাকতো তাহলে কি সিরাজ আজকে অতটুকু বেঁচে থাকতেন না? এই প্রসঙ্গে আমি তোমাকে 2টো কথা একটু বলছি। এই প্রসঙ্গে প্রথম কথা বলি, তোমারও খেয়াল আছে, তুমিও পড়িয়েছ নাটকটি তৃপ্তি মিত্রের সেই ঝাঁসিরানী। ঝাঁসিরানী যুদ্ধে যাওয়ার আগের কথা কিন্তু বলছি, এই হলো শেষ যুদ্ধ, কারণ যদি জয়ী হই তাহলে ইংরেজদের সাথে যুদ্ধ করতে হবে না, আর যদি না হয় তাহলে তো হচ্ছেই না, যুদ্ধ করতে হচ্ছে না। দেখো একই কথা কিন্তু শুনতে পাচ্ছি। আর আরেকটা বিষয়, তুমি যে প্রথমেই সিরাজের দুর্বলতার কথা বলে, এই যে আমি বলবো সিরাজের দুর্বলতার কথা বলে
চিরাচরিত্রের বিশিষ্ট একটা দিক উল্লেখ করেছ যা তার সারা জীবনকে পরিচালিত করেছে, সেই কথাটা কিন্তু এখানে সিরাজের মধ্যে প্রকাশ পেল। সিরাজ কিন্তু বলল এখানে, দেখো এর আগের পৃষ্ঠা এখানে বলছে যে শুধু আমার মুখের একটি কথা চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি না, পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে উঠে বলে। তার দুর্বলতা যে কি সিরাজ নিজেও কিন্তু বুঝতে পারছে, এর ব্যথায় যে কাঁদা, এই কাঁদাটা কিন্তু আমরা জীবনের অনেক ক্ষেত্রে ভুলে যাই, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে। যদি সত্যি সত্যি মনে রাখতে পারি তাহলে আজকে যে পর্যায়ে আছে সেখান থেকে আরো এগিয়ে যাব। যে ছাত্রছাত্রীরা আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন, এই স্যারেদের ক্লাস ওরা করতে চাইবে বলে ভেবেছিল কিন্তু তারা তা পারেনি, এবং এখন গরমের ছুটি হয়তো থাকলে পড়তো এবং সেটাই জুন মাসের কত তারিখ পর্যন্ত চলবে। আমরা চাই যে সেই রকম জীবনে যেন আমাদের আর পড়তে না হয়, আমরাও যেন যে ঠিকঠাক করে ক্লাস করতে পারি, ছাত্রছাত্রীদের যেন সিরাজউদ্দৌলা ঠিকঠাক বুঝতে পারে, এরকম আরও অনেক কিছু আছে তা যেন বুঝতে পারে, সে ভৌত বিজ্ঞানী হোক আর অঙ্কই হোক। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার অবশ্যই। এখানে দেখো এই নাটকটা শেষ করতে, এই অঙ্কটা যখন শেষ হলো এবং চারিদিকে আমরা দেখছি যে সেখানে যবনিকা পড়ে গেল, করুণ শুনে বাদ্য বাজছে, মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল এবং সিরাজ মোটামুটি আমাদের এখানে বললে বুঝতে পেরেছিলেন যে এটাই তার শেষ যুদ্ধ। কারণ আমরাও তো জানি আমরা একটা সাধারণ কাজ করতে গেলে কি হয়, বাড়িতে কোনো কাজ করতে গেলে যে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার আপনজন যারা আছে তারা আমাকে সাহায্য করবে, আমি একা নই। কিন্তু সিরাজ বুঝতে পেরেছিলেন তার পাশ থেকে যে আত্মীয় যারা ছিল তারা সরে গিয়েছে, যার জন্যে সিরাজ কিন্তু দেখো এর একটু আগেই যখন ওই মির্জাফরকে মনে করিয়ে দিয়েছেন যে বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়, আপনি আমার পরম আত্মীয়, তাহলে বুঝতে পারছো যে এই অবস্থা থেকেও কিন্তু সিরাজ বেশ, এবং তুমি দেখো এই সিপাহসানের উপর ভরসা রাখছিলেন। হ্যাঁ, কিন্তু আমাদের সিরাজউদ্দৌলা থেকে যে সমস্ত প্রশ্ন আসে, তাই 2020 সালে যে প্রশ্ন এসেছিল, দেখো এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। আরেকটা প্রশ্ন ছিল দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাঁপনা, বক্তা কে, তারা কেন দরবার ত্যাগ করতে চান। নিশ্চিত রূপে 2021 সালে এই প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি, 2021 সালে কি প্রশ্ন আসতে পারে এবার যদি ছাত্রছাত্রীদের একটু বলে দাও। আমরা একটু আলোচনায় যাওয়ার আগে একটু আমাদের সময়টা তো সংক্ষিপ্ত হয়ে আসছে, আমরা 2021 সালের প্রশ্ন বলছি, আশা করি তোমরা এর মধ্যেই পাবে যে সিরাজউদ্দৌলা থেকে তোমরা MCQ বেসিকিউ এর প্রশ্ন করতে হবে না। 4 নম্বরের প্রশ্ন আসে, কম বেশি 125 শব্দে লিখতে হয়, 2 প্রশ্ন আসবে, 1টা প্রশ্ন লিখতে হবে। তোমার চরিত্র বলতে 3টে চরিত্র তোমরা করে রাখবে, 1 নম্বরে রাখবে সিরাজউদ্দৌলার চরিত্র, তারপর ঘসেটি বেগমের চরিত্র আর লুৎফার চরিত্র, এই 3টে চরিত্র করবে। চরিত্র যদি আসে দেখবে এর মধ্যে থেকে একটা চরিত্র চলে এসছে। আর কতগুলো লাইনের কথা বলছি, আমরা সংলাপের কথা বলছি, একটু তোমার খেয়াল রাখবে আর একটু দ্রুতই বলে যেতে হবে, সময় খুব কম। আমার রাজ্য নাই তাই আপনার কাছে তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, এর উপযুক্তির কারণ কি, অথবা বক্তার প্রতিহিংসার কারণ কি, এর মান থাকবে 1+3, আর চরিত্রগুলো ডিরেক্ট 4 নম্বর করে থাকবে। এর পরের লাইনটা বলছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এর উপযুক্তির কারণ কি। এরপরে 6 নম্বর যে প্রশ্নটার কথা বলবো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, 1+3। এরপর প্রশ্নের লাইনটা বলছি, খেয়াল রাখবে, পলাশী রাক্ষসী পলাশী, পলাশী নামকরণের কারণ কি, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো, 1+3। 8 নম্বর প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বক্তা কাদের কাছে ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন, 1+3। 9 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, পত্রে কি লেখা ছিল, 1+3। 10 নম্বর, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তাকে বক্তার এর উপযুক্তির কারণ কি, 1+3। 11 নম্বর, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণ কি,
এইভাবে এই যে প্রশ্নগুলোর কথা বললাম, তোমরা এখনও সময় আছে, 21 সালে মাধ্যমিক পরীক্ষা অনেক পরে, এখনও বাড়ি থেকে এই প্রশ্নগুলো একটু সংগ্রহ করবে, প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করবে, তোমরা নিজের মতো করে উত্তর করবে, যাদের কাছে সাহায্য দরকার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সাহায্য নেবে এবং প্রশ্ন উত্তরগুলো বারবার পড়ে বাড়িতে লিখবে এবং তোমরা ভালো নাম্বার পাবে। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাও, তোমরা অনেক ভালো ফল করো। তোমাদের নিয়েই তো আমাদের চিন্তা, তোমরাই তো আমাদের গর্বিত করো। সিরাজউদ্দৌলা পড়ানোর ক্ষেত্রে আমার সাথে একটাই কথা বলার, তোমরা মূল নাটকটা একটু ভালোভাবে পড়বে এবং যত ভালোভাবে পড়বে তত সিরাজ, ওয়ার্ডস আর অন্যান্য যে চরিত্রগুলো আছে, সে উৎফা হোক বা ঘসেটি হোক, তাদের প্রত্যেকের সঙ্গে এক হয়ে যাবে আর সিরাজকে তোমরা তখন বুঝতে পারবে। এবং যখন তোমাদের মাধ্যমিক শেষ হয়ে যাবে তখন যে সময়টুকু পাবে তখন তোমাদের মনে হবে এই ইতিহাসটা যদি আরেকটু পড়ে নিতে পারি, হয়তো বা সায়েন্স নিয়ে তোমরা পড়বে, তা সত্ত্বেও তোমাদের বলে রাখলাম যদি পারো কখনো ইতিহাস থেকে এই বিষয়গুলো একটু জেনে নিও। এখন ক্লাস টেনের পরীক্ষা দিতে হবে না, শুধু মাধ্যমিক পরীক্ষাও দিতে হবে, সেইভাবে এগিয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সময় পাচ্ছি না, ফ্রি যেতেই হচ্ছে, সময় তো বড় বালাই, এরপর আরও দুটো ক্লাস রয়েছে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানে ফোন করবে এবং সেখান থেকে নোমসল্যান্ডের পক্ষ থেকে আমাদের কাছে দিলে আমরা আমাদের নাম্বারটা, আমাদের ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবে, তোমরা প্রশ্ন করবে। ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো জানা দরকার, ক্লাস তার থেকে তোমরা কতটুকু সমৃদ্ধ হলে আর কতটুকু কি প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, ঠিক তখন সময় থাকবে তোমরা ফোন করবে। আমরা চেষ্টা করব 2021 সালে তোমাদের সম্ভাব্য কিছু প্রশ্ন বলে দেওয়া। একদমই, আমাদের সময় শেষ, আমরা শেষ করব। টিভি স্ক্রিনের ওপারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে বনগাঁতে গতকাল একটি করোনা আক্রান্তের খবর মিলেছে, তারপরেও এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিক্ষকেরা শিক্ষিকারা যেভাবে আসছেন, নিয়মিত ক্লাস করাচ্ছেন, তার জন্যে কিন্তু সত্যিই তাদেরকে কৃতজ্ঞতা জানাতেই হয়, শ্রদ্ধা জানাতেই হয়, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে শিক্ষকেরা আসছেন। আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, কোনো ক্লাস যদি কোনো কারণে মিস করে গিয়ে থাকো, আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ ও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমরা সেখানেও প্রতিটি ক্লাস আপলোড করে দিচ্ছি নিয়মিত। তোমাদের কেমন লাগছে অনুষ্ঠান জানাতে পারো আমাদের ফেসবুক পেজে গিয়ে, সরাসরি আমাদের ফোন করেও জানাতে পারো। তোমাদের কাছ থেকে রেসপন্স পেলে আমাদের অনুষ্ঠান করতে বা এই ধরনের ক্লাস আরও গুছিয়ে নিতে আরও সুবিধা হবে। আশা করি তোমাদের রেসপন্স আমরা পাবো বা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে আমাদেরকে। এখনকার মতো এই পর্যন্তই শেষ করবো, আরেকবার ধন্যবাদ জানাবো শিক্ষক প্রণব মিত্র ও শিক্ষক পার্থসারথী ডেকে। পরবর্তী ক্লাস দ্বাদশ শ্রেণীর অঙ্ক, উপস্থিত থাকবেন শিক্ষক প্রদীপ বিশ্বাস ও অমিত নিয়োগী। আমি পরবর্তী শিক্ষকদের নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি, ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়া